আমি যেটা বলি বা যেটা করি সেটা হচ্ছে সেটার পক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে কিনা যখন সেটার পক্ষে যুক্তি প্রমাণ থাকে আমার স্ট্যান্ড সবসময় যুক্তি প্রমাণের দিকে সেটা যে পক্ষেরই হোক যেই বলুক যেখান থেকে আসুক না কেন আমি সেগুলো দেখি না আমি দেখি এটা সপক্ষে কতটুকু যুক্তি প্রমাণ আছে যেদিকে যুক্তি প্রমাণ থাকবে আমি সেদিকে থাকবো আহ এটা হচ্ছে আমার একদম আলটিমেট স্ট্যান্ড যুক্তি প্রমাণ এছাড়া আমি আর কোনো কিছু না মিন করছিলাম আমি আমি বলতে ভুল করছি যে এটা মানে আমি মনে করি যে সবার আগে অনলাইনে আপনি এরকম বলছিলেন যে কোটা আগে দিলে কি হইতো মনে করেন যে পানি ঘোলা ঘোলা করে খাওয়ার চেয়ে মনে করেন যে গাধা সবসময় পানি খোলা করে খাই দিবি যখন পানি খোলা করলি কেন এটা ইউজ করছিলেন না আমি মনে করি

বাংলাদেশের যে ছাত্ররা আমি ছাত্রদের পক্ষেও না আমি আওয়ামী লীগের পক্ষেও না আমি কোনো কারো পক্ষেই না ভাই আমি শুধুমাত্র যুক্তি প্রমাণের পক্ষে আমি যেটা দেখতে পাইছি যে বাংলাদেশের ছাত্রদের উপরে নির্মম একটা হত্যাকাণ্ড চালানো হচ্ছে মানে একদম বেহুদা যে জিনিসটা তোরা মানবি তো মানবি তোরা একদম বেহুদা কারটা ছেলেরা এইভাবে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেললি হ্যাঁ একদম মানে মানে চোখের সামনে দেখা গেল কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে সে যদি শিবিরও হয় এমনকি যে আবু সাহিজির ছেলেটা সেই ছেলেটা যদি শিবির হয় তাহলে তো এই কারোর পুলিশের তো এই রাইট নাই যে মানে সে আন্দোলন করতেছে সে কারোর উপর হুমকি না তাকে গুলি করবে মানে গুলি করে মইরা ফেলবে তাকে এটা তো মানে ভাই পুলিশকে তো আমরা এইজন্য ট্যাক্সের টাকা দিই ওদের গোষ্টপালি না ওদের চামড়া মানে চর্বি আমরা পালি না তো পুলিশকে হ্যাঁ পুলিশকে আমরা পালি হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য আবার একই সাথে এটাও সত্য যে অনেক লোক সুযোগ সন্ধানী লোকজন ঢুকে এই পুলিশদেরকে মেরে ফেলছে কয়েকটা পুলিশকে তো একদম মানে উল্টা করে ঝুলায় রাখছে মেরে পিটাই উল্টা করে ঝুলায় রাখছে এটাও তো আরো ভয়ঙ্কর ব্যাপার দেখেন

মানে এটা কত হৃদয়বিদারক কথাটা কত হৃদয়বিদারক কারণ পুলিশ সদস্যের নিজের ছেলে মারা গেছে পুলিশের গুলিতে এটা 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 কোন কথা ভাই এটা কোন কোন জিনিস হলো তো দেখা যাচ্ছে যে পুলিশকে আমরা যে কারণে মানে পুলিশের বেতন দেই বা পুলিশকে আমরা যে কারণে রাখি সেই টাকা না করে সে যদি সেই টাকা দিয়ে যে টাকাটা আমরা দিছি যে ট্যাক্সের টাকাটা আমরা দিছি তাদেরকে সেই টাকা দিয়ে কেন গুলি যদি আমাদের বুকে চালায় এটার মতো নির্মম নির্মমতা তার কিছু হতে পারে না এবং এটার জন্য দায়টা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের এখন যেটা দেখা গেল যে এই পুলিশ সদস্যদেরকেও পিটা মেরে ফেলা হচ্ছে এটাও তো আরেকটা আরো ভয়ঙ্কর ব্যাপার ভাই মানে তাদেরকে তো এভাবে পিটা মেরে ফেলা যাবে না আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করেন সরকার এখন পতন ঘটছে এখন আপনারা আহ খান্ত দেন হ্যাঁ পুলিশের সদস্যরা এখন মানে থানায় যেতে ভয় পাচ্ছে যে তাদেরকে পিটা মেরে ফেলবে রাস্তায় ইয়া করতে ভয় পাচ্ছে পিটা মেরে ফেলবে এটা তো এটা তো একটা মানে রাষ্ট্রে চলতে পারে না পুলিশ না থাকলে আপনারা কিভাবে রাষ্ট্র চালাবেন রাষ্ট্র তো চলবে না ভাই

একটা আইনের শাসন এবং আহ আইনের শাসন গণতন্ত্র বাক স্বাধীনতা এই জিনিসগুলো থাকতে হবে আমি তো শুরু থেকে এই জিনিসটা বলতেছি আন্দোলনকে নিয়ে এই জিনিসটা বলতেছি যে সে যেই মতেরই হোক যেই মতদর্শী হোক শিবির হোক বিএনপি হোক লীগ হোক এমনকি ছাত্রলীগের কর্মীদেরকে এখন মেরে ফেলা হইতেছে শুনতেছি ছাত্রলীগের কর্মীদেরকে ঝুলাই রাখা হইতেছে এটাও তো আরো ভয়ঙ্কর ব্যাপার ভাই ছাত্রলীগের কর্মীরা তো সবাই যে খারাপ তা তো না হ্যাঁ তাদের মধ্যেও কিছু খারাপ আছে কিন্তু সেই খারাপ যারা আছে তাদেরকে তো আইন অনুসারে তাদের বিচার করতে হবে আপনি তো তার মানে জীবন কেড়ে নিতে পারেন না তাকে আপনি পারেন পারেন না না আপনি করতে এই তো আমি তো বিরোধিতা করব আমার জায়গা থেকে কিন্তু মানুষ হয়তো শুনবে না মানুষ আমার কথা আমার কথা কয়েক কজনই বা শুনে বা কেই বা শুনবে পাত্তাই বা দিবে কেন কিন্তু আমি তো আমার জায়গা থেকে আমি এই জিনিসগুলা বিরোধিতা করব এই জিনিসগুলা আমি আহ অযৌক্তিক মনে করি অমানবিক মনে করি এই জিনিসগুলা আহ

দুই সপ্তাহ হবে আপনার সাথে কথা হয়েছে আপনি আমার থাকি শুনি আচ্ছা বলেন তাহলে আপনাদের আপনার আলোচনা বেশি শুনি আপনার আলোচনা গুলা যুক্তি সঙ্গত হয় খুব ভালো লাগে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি আমি তো শুধু পহেলা বৈশাখের অপেক্ষায় আছি যে পহেলা বৈশাখের অবস্থাটা কি হবে এখন হয়ে গেছে সংগ্রাম আরো একটা হবে আমি আশা করি আমার ধারণা যেটা আর কি আমি তো আর ভবিষ্যৎ বাণী বলতে পারি না এরকম হবে আর কি কারণ জামাত শিবির ওরা চাইবে না যে পহেলা বৈশাখ হোক আমি দলগতভাবে এক পছন্দ করি আওয়ামী লীগকে কিন্তু ওইভাবে মারামারি লাফালাফি কাউকে খুন করা ধর্ষণ করা ওইগুলোর মধ্যে নাই কিন্তু এইভাবে শেখ মুজিবের উদ্দেশ্যে আওয়ামী সাপোর্ট করা কি শেখ আমার ভালো লাগে না ওদের কর্মী তো আরো না ওরা একদম নির্লজ্জ হিংস্র আওয়ামী যে দলটা আছে কিন্তু বাংলাদেশের কথা যখন আসে তখন তো শেখ মুজিবের কথা আসবেই কারণ সর্বপ্রথম আসবে কারণ কারণ ওনার নামটা খারাপ করছে ওনার মেয়ে জায়গায় জায়গায় খাম্বা লাগেছে জায়গায় জায়গায় মানে সম্পূর্ণ আজকে ব্যাধ হওয়ার কারণ হলো একমাত্র শেখ তো আমার আমি কিন্তু মাদের সাথে পড়ছি দাখিল পাস তো আমার ছেলে আমাদের সাথে পড়ায় তো আমি আপনাদের আলোচনা শুনিয়া আমি মাদের সাথে পড়াই নাই আর এখন আবার স্কুলে কেজিতে দিছি কেজিতে একই অবস্থা ধর্মটা আগে পড়ানো হয় এখন তো পুরো ধর্মের মধ্যে আমরা পড়ে গেছি বাংলাদেশের মধ্যে ধর্মের নেশা তো সবচেয়ে বড় নেশা আপিমের থেকে আরও নিকৃষ্ট নেশা এটা ধর্মের নেশা যেটা আমার আমার পার্সোনালি একটা ঘটনা আছে এই কয়েকদিন আগে এক মুসলিম হওয়ার পরে আমার ওয়াইফে জিজ্ঞাসা করলাম আমি তো এখন আল্লাহর বিশ্বাস করি না বা স্রষ্টা মানি কোনো প্রমাণের অভাবে মানি না তো সে কি বলতেছে জানেন হ্যাঁ নাকি আমার পাবলিকের হাতে তুলে দিব আমার মারার জন্য বুঝছেন ভাই এই অবস্থার মধ্যে আছে আমি ওর পরীক্ষা নিলাম ও বলতেছে ইসলামের ধর্মের সম্বন্ধে যখন কোনো কিছু বল ও কিন্তু শিক্ষিত ও কিন্তু ইন্টার পাস আর ফ্যামিলির চাপে ও কিন্তু জানে যে ফ্যামিলি পেশারে এবং এই ধর্মের পেশারে ওর পড়াশোনা পড়াশোনা খুবই ভালো ছিল কলেজের নাম্বার ওয়ান রেজাল্ট করছে মেয়ের মধ্যে ছেলে সবার মধ্যে আমাদের একটা কলেজ আছে আমাদের গ্রামে সবচেয়ে উচ্চ ও সবচেয়ে ভালো রেজাল্ট ও করছে ওই সময় খুব ক্রাইসিস পড়াশোনা খুব একটা চাপ ছিল কিন্তু ও ভালো রেজাল্ট করছে ও কিন্তু ধর্মের জন্য এই সমাজের জন্য পড়ালেখা করতে পারে না অথচ ধর্মের প্রতি আসক্ত এই জিনিসটা ওদেরকে বোঝানোটা খুবই আমি একদম যদি আপনার বেশি কঠোর হইতে যায় তখন সে আমাকে আমার বাচ্চার দোহাই দেয় আমার ওর নিজের দোহাই দেয় তোমার একদমই ও বলে তোমার সাথে সম্পর্ক রাখব না তুমি যদি নাস্তিকের পথ ধারণ করো তুমি তুমি আমার আমি তোমার সাথে সংসার করবো না বা এমনি সংসার করবো কিন্তু আন্তরিকতা পাবে না এখন আমি দেশে যাবো না চিন্তা ভাবনা করতেছি এদেশে থাকবো দেশে তো তারপরে এখন আপনারা জানেন কিনা জানেন কিন্তু এখন খুবই ডেভেলপ হয়েছে তাদের মন মানসিকতা চেঞ্জ হইতেছে সবকিছু কিন্তু নিকৃষ্ট কাজও আছে নিকৃষ্ট কাজ বলতে অসিত ভাই যে বাংলাদেশে দেখেন না যে কাজের বুয়া এদেশে কাজের বুয়ার কোম্পানি আছে জায়গা জায়গায় ওরা ইন্দোনেশিয়ান মেয়ে শ্রীলঙ্কার মেয়ে ইথুপিয়ান মেয়ে মনে হয় আপনার কোম্পানি আছে এটা সরকার থেকে টেন্ডার নেয় নিয়ে ওরা নারীদেরকে বাসা বাসায় যে বাচ্চাকে লেখাপড়া শিখাইবে বাচ্চার ঘর গুছাই দিবে এগুলো এগুলো চলবে বাংলাদেশে কিন্তু চলবে না এগুলা এগুলো তো কিন্তু ইসলামী সরিয়া অনুযায়ী কিন্তু সৌদি আরবে চলতেছে আমি এখন বাস্তব প্রমাণ অনেকগুলো কোম্পানি আছে আমি আমি নিজে গাড়ি চালাই এবং অনেকগুলো কোম্পানি আছে একদম কি বলবো জঘন্যতম অবস্থা ওদের

আমি একটা কথা একটু বলে নি একটা মানে ব্যাপার আছে এই যে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে একটা গরম পানিতে একটা ব্যাঙের ছবি এই ছবিটা আমি কেন দেখাচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে একটু একটা বলি যে যারা এই যে ব্যাং ব্যাঙ্গের একটা স্বভাব আছে যে সে যেটা করে সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে টিকে থাকার জন্য বা কোনো কোনো না কোনোভাবে এই স্থির থাকার জন্য সে করে কি তার বডির যে মেকানিজম সেই মেকানিজমটা একটু পরিবর্তন করতে পারে তো এটা একটা ইন্টারেস্টিং গল্প যে আপনি বয়েলিং ওয়াটার and ফ্রগ এটা লিখে সার্চ করলে আপনি এই বিষয়ে অনেক আর্টিকেল পেয়ে যাবেন এবং অনেক উইকিপিডিয়ার একটা পাতাও সম্ভবত পাবেন তো এই যে জিনিসটা আপনাদের চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা ব্যাঙ কে যদি আপনি একটা কড়াইতে রেখে সেখানে যদি পানি দিয়ে আপনি যদি সেটা গরম করে দেন নিচে জাল বাড়িয়ে দেন তখন এই যে গরম পানিটা পানিটা আস্তে আস্তে গরম হতে থাকবে এবং এই ব্যাঙ যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে যে তার বডির টেম্পারেচার পানির সাথে অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করতে থাকবে এই ব্যাংকটা কিন্তু একটা লাভ কিন্তু এই উঠে যেতে পারে কিন্তু এই ব্যাংকটা এই কাজটা করবে না ব্যাংকটা যেটা করবে সেটা হচ্ছে সেখানে বসে থাকবে বলদের মতো সেখানে বসে থাকবে এবং সে করবে কি তার বডি টেম্পারেচারটা পানির টেম্পারেচারের সাথে এক করার চেষ্টা করতে থাকবে তার সমস্ত এনার্জি তার বডির সমস্ত এনার্জি সে খরচ করবে হচ্ছে কি এই কাজটা করার জন্য যেন আহ সে ওইখানেই ঠিকা থাকতে পারে সেভাবে একটু পরে ঠিক হয়ে যাবে একটু পরে ঠিক হয়ে যাবে আমি অ্যাডজাস্ট করে নিই একটু পরে ঠিক হয়ে যাবে একটু পরে ঠিক হয়ে যাবে সে তার বডির সমস্ত এনার্জি খরচ করবে তার নিজের বডি টেম্পারেচার বাড়াবার জন্য এবং এটা করে পানি হতে থাকবে সেও তার এনার্জি খরচ করতে থাকবে খরচ করতে থাকবে শেষ মেশ যখন সে বুঝতে পারবে যে এই এত এখন পানিটা এত গরম হয়ে গেছে যে এখান থেকে আমার এখন পালাইতে হবে তখন যখন সে লাভ দিতে চেষ্টা করবে তখন কিন্তু তার বডিতে আর কোনো এনার্জি অবশিষ্ট থাকবে না করছে অলরেডি তার বডির সমস্ত এনার্জি খরচ করে ফেলছে নিজের বডির টেম্পারেচার বৃদ্ধি করার জন্য সে ওই গরম পানির সাথে নিজেকে নিজের টেম্পারেচারকে অ্যাডজাস্ট করার জন্য সে তার সমস্ত এনার্জি খরচ করে ফেলছে এই সময়ে যখন পানি অনেক গরম হয়ে গেছে তখন আর তার লাভ দিয়ে যে বের হয়ে যাওয়া এখান থেকে সেই কাজটা সে আর করতে পারবে না চাইলেও পারবে না তো পরে শেষে ধোয়া যাবে সেখানে এটা হচ্ছে একটা মানে এটা একটা জেনুইন একটা ইয়া যে আপনারা সার্চ করে দেখতে পারেন যারা জানেন না অনেকে হয়তো জানেন অনেকে যারা জানেন না তারা নিজেরা সার্চ করে দেখতে পারেন যে এই জিনিসটা কেন হয় এই জিনিসটা ঘটনাটা কি ব্যাংক কেন এই কাজটা করে ব্যাংক কিভাবে নিজের বডি টেম্পারেচার বাড়িতে থাকে তো বাঙালি এবং যারা হচ্ছে গিয়ে এই যে মানে দুর্নীতি হচ্ছে দেশে আইন আইন সব কিছুই ঠিক নাই সমস্ত রাষ্ট্রযন্ত্র দুর্নীতিগ্রস্ত মানে মানে ভেঙে যাচ্ছে সমস্ত কিছুর ভিতরে মানুষ চেষ্টা করে কিছু মানুষ চেষ্টা করে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হ্যাঁ ক্রমশ নিজেদেরকে এটার সাথে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নিতে একটা চেষ্টা করতে থাকে সবসময় মানুষ হ্যাঁ আচ্ছা ভাই যে এখানে দুর্নীতি হচ্ছে আচ্ছা এটার সাথে অ্যাডজাস্ট করে নি আচ্ছা এখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আচ্ছা অ্যাডজাস্ট করে নি পেঁয়াজের দাম বাজারে ঢোকাই যাচ্ছে না এত দাম সবকিছু বাজারে ঢোকাই যাচ্ছে না আচ্ছা অ্যাডজাস্ট করে নি আচ্ছা রাস্তাঘাটে অনেক জ্যাম আচ্ছা অ্যাডজাস্ট করে নি কোনোভাবে এইভাবে অ্যাডজাস্ট করতে 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 যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তখন কিন্তু লাভ দেওয়ার মতো যে এনার্জিটা সেই এনার্জিটা থাকে না মানুষের হ্যাঁ তো লাভটা দেওয়া উচিত আগেই লাভ দেওয়া উচিত যখন পানি গরম হচ্ছে তখনই কিন্তু লাভটা দেওয়া উচিত এই জিনিসটা আপনাদেরকে দেখালাম এই জিনিসটা বোঝাবার জন্য ঠান্ডা করতে হবে হম কিন্তু যত আপনি যদি এইভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে করতে শুরু করেন তখন এমন একটা সময় আসবে বা এমন একটা পরিস্থিতি আসবে যখন আপনার আর কিছু করার থাকবে না তখন আপনার সিদ্ধ হয়ে যেতে হবে সেই গরম পানিতে ঠিক আছে এই জিনিসটা আপনাদের কেন বললাম সেই জিনিসটা আপনারা একটু চিন্তা করবেন এই গল্পটা একটা খুবই ইম্পর্টেন্ট লেসন মানুষের জন্য আর ঠিক আছে আমি তাহলে পরের জনকে যুক্ত করি দেখি